আমরা যারা পিক্সাল ল্যাপ ব্যবহার করে এবং তার থেকে থামবেল ব্যানার লোগো ইত্যাদি তৈরি করে থাকি সে সময় দেখা যায় যে খুব সুন্দর সুন্দর লেখাগুলি অ্যাড করা যায় না তো চলো দেখে আসি কীভাবে সেই সব সুন্দর সুন্দর লেখাগুলি অ্যাড করতে হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কিভাবে সুন্দর সুন্দর লেখা স্টাইলিশ লেখাগুলি অ্যাড করতে হয় তো প্রথমত আমি পিক্সাল ল্যাপটি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কী প্রবলেম হয় তো এখানে পিক্সাল ল্যাবটি একটু ওপেন করে নেব এখান থেকে এখানে দেখতে পাচ্ছি যে আমি কিছু লেখা এখানে আগে থেকে লিখে রেখেছি তো এবার আমরা যদি এখান থেকে ফন্টটা অ্যাড করতে চাই এখানে একটু এদিকে টানলে দেখতে পাবো যে এখানে ফন্ট বলে লেখা আছে তো এটা যদি আমরা স্টাইলিশভাবে লিখতে চাই তো এখানে দেখতে পাবো যে মাই ফন্ট লেখা আছে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে লাল কিছু লেখা দেখাচ্ছে তো আমি এখানে ফাইল ম্যানেজার একবার ক্লিক করে আমার যে কিছু ডাউনলোড করা স্টাইলিশ ফন্ট আছে সেই সবগুলো আমি ডাউনলোড করে দেখাচ্ছি হয়েছে কি না সেই জন্য আমি ডাউনলোড একবার ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো কিছু ফন্ড আছে তো আমি সেই সবগুলোর মধ্যে একটা থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছ যে আমার কোনো কাজই আসছে না এখানে কোনো ফান্ড অ্যাড হচ্ছে না তো এই সমস্যায় তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা এর সমাধান করবে তো তোমার তার জন্যে তোমরা কোনো একটা ব্রাউজারে চলে যাবে তো আমি এখান থেকে কোনো ব্রাউজারে চলে আসলাম এখানে সার্চবারে এসে লিখবে যে আপ টু ডাউন তারপরে এরকম একটা ইন্টারভিউজার চলে আসবে তোমাদের সামনে এটার এটা একবার ক্লিক করে দিবে তারপরে এই কোনাতে দেখতে যে সার্চ ওয়ার আছে তো এখানে একবার সার্চ করে নেবে পিক্সার ল্যাব বলে তো দেখতে পাচ্ছ পিক্সার ল্যাব সার্চ করে নিচ্ছি আমি এখান থেকে তো এখানে দুটো জিনিস দেখতে পাবে যে লেটেস্ট ভার্জান ওল্ডেস্ট ভার্জান তো আমি যেহেতু প্রবলেমটা যেটাতে হচ্ছিলো তো পুরনোটার জন্য মানে নতুনটার জন্যে হচ্ছিল তো আমার এখান থেকে পুরনো ডাউনলোড করতে হবে তো আমাদের এখানে ওল্ড ভার্জান যা আসে তো এটা উপর একবার ক্লিক করে দিব তারপরে একটু উপরে তুললে এখানে দেখতে পাবে যে অনেকগুলো অ্যাপস আছে তো তুমি তোমার যেটা ইচ্ছা এখান থেকে সেটা ডাউনলোড করে নেবে তো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা তোমরা ডাউনলোড করলে ভালো হবে এখান থেকে তো এখানে দেখতে পাওয়া যে এটা তো এটা তোমরা ডাউনলোড করে নেবে তো আমি যেহেতু প্রথমে ডাউনলোড করে রেখে দিচ্ছি তো আমি এখানে চলে গেলাম তো এখানে দেখতে পাওয়া যে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি সেটা আমি এখান থেকে ইনস্টল করে নেব তো এখান থেকে আপডেট করে নিলাম আমরা এখান থেকে ওপেন করে নিব তো আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি অ্যাপসটিকে তারপরে তোমার কাছে এরকম একটা ইন্টারভাউস চলে আসবে তো তোমরা আগের মতো আবার এইখানে পিক্সাল অ্যাপটি দেখতে পেয়ে যাবে তো এটাতে তোমরা তোমাদের মোতাবেক কিছু একটা লিখে দেবে তুমি একটাকে ডিলিট করে দিলাম আর একটু একবার ডবল ট্যাপ করে এখানে তোমাদের সাপোজ কিছু একটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে এটার পর একবার ক্লিক করবে তারপরে এইখানে তোমাদের ফন্ট অ্যাড করে দেখবে যে ফন্টটি অ্যাড হচ্ছে কি না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফন্টে অ্যাড হচ্ছে কিনা তো এখানে ফন্টের উপরে একবার ক্লিক করে দেবে তারপরে এখানে মাই ফনটা একবার ক্লিক করবে তারপরে ফাইল একবার গিয়ে ক্লিক করবে তারপরে এইখানে তোমার যে ফন্টগুলো আছে সেগুলো এখানে শো হবে তো আমি এখানে রেখেছি ফন্টটিকে তো এইখান থেকে আমি একটি খুঁজে এইখান থেকে সেট করে নিচ্ছি এটাই করে নিলাম তো এটাই করে নিচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার লেখাবলি হয়ে গেছে তো বুঝতে পারছো কত সুন্দর হয়ে গেছে তো তোমরা চাইলে এভাবে খুব সুন্দরভাবে নিজের ফন্টগুলি অ্যাড করতে পারবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরে গিয়েছো যে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় তো ভিডিওটিকে যারা জানে না তাদের কাছে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও যে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় বা কীভাবে পিক্সাল লেভেল সমস্যা সমাধান করতে হয় তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবে